হ্যালো বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আমি আছি আপনাদের সঙ্গে প্রসেনজিৎ পাল এবং আপনারা দেখছেন এক্সাম থ্রি সিক্সটি ফাইভ বেঙ্গলি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঝাড়গ্রামে দুটি চাকরির বিজ্ঞপ্তি এক এক করে আপনাদেরকে ডিটেলসে বলবো। এটি প্রথম চাকরির বিজ্ঞপ্তি এবং দ্বিতীয় চাকরির বিজ্ঞপ্তি এটি আপনাদেরকে আমি পুরো ডিটেলসে বললে আপনারা বুঝতে পারবেন তো সমস্ত কিছু আপনাদেরকে বলবো এখানে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা অন্য অন্য জেলা থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তার কারণ কি রাজ্যের প্রত্যেকটা জেলার জন্য আমরা ভিডিও বানাচ্ছি অ্যাগ্রেসিভভাবে এবং ভিডিওতে একটা লাইক করে আমাদেরকে মোটিভেশন দেবেন তাহলে আমরা প্রত্যেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রথম যেই চাকরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম জেলায় ডিএম অফিসের তরফে ওয়েস্ট বেঙ্গল রূপশ্রী প্রকল্পের রিক্রুটমেন্ট তো এখানে যেটা বলা হচ্ছে অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে আর এখানে শূন্য পদ আছে একটি অ্যাকাউন্টেন্ট পদে এবং ডাটা এন্ট্রির পদে চারটি শূন্য পদ আছে মাসিক বেতন কি আছে অ্যাকাউন্টেন্টের জন্য পনেরো হাজার টাকা ডাটা এন্ট্রির জন্য এগারো হাজার টাকা এবং এখানে আবেদন শুরু হয়েছে সাতাশ ছয় দু থেকে আবেদনের শেষ তারিখ পনেরো সাত দু হাজার বাইশ তো পনেরোই জুলাই দু হাজার বাইশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদেরকে একটি নিউজ জানাবো যে আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন নেই তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকুন পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরির আপডেট এমসি কেউ নোটস পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান এবং আপনারা কিন্তু কেটুকু বলতে পারি ডাব্লু এর প্রস্তুতি যারা নিচ্ছেন তারা টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন থাকেন হান্ড্রেড পার্সেন্ট উপকার পাবেন সেখানে আমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স দিচ্ছি যেটা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন আপনার প্র্যাকটিস হয়ে যাবে আপনার মোবাইলটা অন থাকলেই নোটিফিকেশনস অন থাকলে আপনার ইচ্ছা করবে প্রশ্নটার উত্তর দিতে তো যে কারণে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে তো এখানে আর কি বলা হচ্ছে বয়সীমা দেখুন চল্লিশ বছরের কম বয়স তো হবে এক এক দু হাজার বাইশের ভিত্তিতে অ্যাকাউন্টেন্ট পদের জন্য স্নাতক পাশ হতে হবে কম্পিউটার নলেজ কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর যেটা বলা হচ্ছে স্নাতক পাস হতে হবে কম্পিউটার নলেজ এবং টাইপিং স্পিড থাকতে হবে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীকে অবশ্যই ঝাড়গ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আর লিখিত পরীক্ষা কম্পিউটার টেস্ট পার্সোনালিটি টেস্টের মাধ্যমে নিয়োগ পদ্ধতি সম্পূর্ণ করা হবে কোনো প্রকার আবেদন মূল্য লাগবে না এখানে অফলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে অফলাইনে আবেদনপত্র জমা দেওয়ার এখানে ঠিকানাটা দেখতে পাচ্ছেন তার উপস্থিত সেল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রাম পনেরো সাত দু হাজার বাইশের আগে জমা করতে হবে কী কী ডকুমেন্টস লাগবে এখানে দেখতে পাচ্ছেন বয়সের প্রমাণপত্র জাতিগত শংসাপত্র বসবাসের প্রমাণপত্র অভিজ্ঞতা শংসাপত্র শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নিজে সই করা ছবি এবং অন্যান্য নথিপত্র এবং অফিসিয়াল নোটিফিকেশনস অ্যাপ্লিকেশনস ফর্ম সমস্ত কিছু আমরা ডেসক্রিপশন বক্সে রেখে দিয়েছি সেখানে আপনারা ক্লিক করে দেখতে পারবেন তো এটা গেলে হচ্ছে প্রথম চাকরির বিজ্ঞপ্তি তো দ্বিতীয় চাকরির বিজ্ঞপ্তি কি আছে এখানে দেখতে পাচ্ছেন রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে ডাটা ম্যানেজার পদে নিয়োগ এখানে আবেদন চলছে তো এখানে যেটা বলা হচ্ছে ডাটা ম্যানেজার পদে নিয়োগ করা হবে একটা শূন্য পদ আছে এগারো হাজার টাকা স্যালারি আছে পনেরো সাত দু পর্যন্ত আবেদন করতে পারবেন আঠেরো থেকে সাঁইত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে আবেদনকারীকে যে কোনো বিভাগে স্নাতক পাশ হতে হবে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে টাইপিং স্পিড থাকতে হবে অবশ্যই ঝাড়গ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এখানে লিখিত পরীক্ষা কম্পিউটার টেস্ট ইন্টারভিউ নিয়োগ পদ্ধতি আছে আবেদন মূল্য হচ্ছে কোন প্রকার আবেদন মূল্য লাগবে না আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে এবং এখানে আপনার আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা হচ্ছে কন্যাশ্রী সেল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রাম পনেরো সাত দু এখানে কিন্তু আপনার বলা হয়েছে লাস্ট ডেট এবং কী কী ডকুমেন্টস লাগবে সেম ডকুমেন্টস বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট জাতিগত শংসাপত্র বসবাসের প্রমাণপত্র অভিজ্ঞতার শংসাপত্র নিজের সই করা ছবি অন্যান্য নথিপত্র ইম্পর্টেন্ট লিঙ্কস যেটা অফিসিয়াল নোটিফিকেশানস অ্যাপ্লিকেশানস ফর্ম এবং অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে আপনাদের কিন্তু আমরা ইম্পর্টেন্ট লিঙ্কসের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে রেখে দিয়েছি সেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশানসটাকে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং যেই অ্যাপ্লিকেশনস ফর্ম সেটাও ডাউনলোড করতে পারবেন তো এক এক করে আপনারা দেখে নিন এবং অন্যান্য জেলা থেকে যারা আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার জেলার নামটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন তাহলে পরবর্তীতে যখনই নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে ভিডিও বানাবো আপনাদের কাছে নোটিফিকেশানস পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন বন্ধুরা বাই বাই